যে ওয়েদার, এই ওয়েদারে যে কিভাবে খেলছে এটা একটা বিশাল ব্যাপার। দেখা যাক রান কত গিয়ে ঠেকে। গ্যাস নাই, পরোটা কিনতে আসছি। হাতে আছে মিস্টার আহমদ আলী। বাইকের তেল শেষ হয়ে গেছে, 1000 টাকা তেল। এখন আছি মেরাদিয়া বাজারে। আমাদের যেতে হবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। বাইক মাস্টার থামাইয়া এখানে একটু মাফলারটা লাগাই। গ্লাভসটা পরে নিলাম, আশা করছি শীত লাগবে না। মাঠে চলে আসলাম। মাঠে এসে সরার ভাইকে পাইলাম। এখন আমাদের খেলা শুরু হয় নাই। মুহূর্তে খেলার আগে প্রস্তুতি চলছে, আমাদের একটু প্র্যাকটিস চলছে। পিছনে আমাদের টিম প্র্যাকটিস করছে। আমি এবার খেলতে পারিনি, আমার খুব কাছের এক কলিগ কিছুদিন আগে মারা গিয়েছে। একসাথে প্রতিদিন কাজ করতাম একসাথে, তো সে মারা যাওয়ার পরে আরও একটু টাইট শিডিউলে পড়ে গিয়েছে আমরা। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী ম্যাচ শুরু হতে যাবে। এখন টস অনুষ্ঠিত হবে। বুদ্ধিজীবী গোষ্ঠীর মধ্যে একজন আছে আতিক ভাই, আমার বন্ধু, টিমের সবচেয়ে বড় স্পোর্টসম্যান সাকিব। মোহাম্মদ ভাই আসতে একটু দেরি হয়ে গেছে, উনি গত ম্যাচে খেলতে গিয়ে এখানে একটু ছিলে গিয়েছিল। এই অবস্থায় কীভাবে খেলবে আমি জানি না। যে ওয়েদার, এই ওয়েদারে যে কীভাবে খেলছে এটা একটা বিশাল ব্যাপার। এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আমরা নেই, দেখা যাক রান কত গিয়ে ঠেকে। দুটা ঠেকা, দুটা বল ঠেকা।
এরপরে অবশ্য পুরো খেলাটা শেষ করে আসতে পারিনি, বিকেলে অফিস ছিল তো তাই অফিসে চলে গেলাম। খেলা দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, গাছতলায় সে একটু মাথা ঠান্ডা করতেছে। তৃপ্ত টিভির ক্যান্টিনের পাশে তিনটা বেড়াল বসে আছে, আজকে যে টিম হারলো সেই টিম ওনাদেরকে হারাইছিল। আমাদের বোলিং অ্যাটাক খুবই খারাপ ছিল, এই কারণে আমরা মূলত হেরেছি। আজকে অন্তত আশা করেছিলাম যে না ভালো একটা পারফরমেন্স করবে, কিন্তু আমাদেরকে প্রথম ম্যাচে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে এইচআরের কাছে এত বাজে বোলিং করেছে। প্রত্যেকবারই আসলে দ্বিতীয় টিম থেকে কোনো না কোনো টিম চ্যাম্পিয়ন হয়, দেখা যাক যে সামনের বার যদি সুযোগ হয় সামনের বার কি করতে পারে। শুভকামনা ছাড়া আর কিছু বলার নেই। অফিসে আসলাম, এখন আমরা হেডলাইন করবো।